হ্যালো ভিউয়ার্স, আজ হতে চলেছে আপার প্রাইমারিদের জন্য এটি গুড নিউজ। আজ কিন্তু আপার প্রাইমারিদের কেসটি উঠতে চলেছে কোর্টে, এবং আজ কিন্তু স্টে অর্ডার উঠে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। কাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, সেখানে বলা আছে 2/7/2021 তারিখে আদেশ অনুসারে সংশ্লিষ্ট সকল তথ্যের জন্য একটি অবহিত করা হচ্ছে। উচ্চ প্রাথমিকের সহকারী শিক্ষকের পদগুলির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এমন প্রার্থীদের মাননীয় হাইকোর্ট দ্বারা আদেশ অনুযায়ী যাচাইকরণের জন্য তাদের নথিগুলি অনলাইন আপলোড করেছেন। আজ সমস্ত তথ্য প্রকাশিত হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি দেখুন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই ওয়েবসাইটে সমস্ত তথ্য কিন্তু আজ আপলোড করা হবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দুপুর 12টার পর সমস্ত তথ্য আপলোড করে দেওয়া হবে, এবং আর যেগুলো বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিস্তারিত নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একজন প্রার্থীর একাডেমিক নম্বর এবং টেটের প্রাপ্ত নম্বর বিস্তারিত দিয়ে তালিকা বের করতে হবে। যাদের আবেদন খারিজ তাদের নম্বর খারিজ কারণ দেখাতে হবে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে, যারা ইন্টারভিউ সুযোগ পেয়েছে বা যারা ইন্টারভিউ সুযোগ পায়নি, সবারই নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে। তো আজ দেখা যাক আজ কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তো আপনারা 12টার পরে কিন্তু দেখে নেবেন আপনাদের মেরিট লিস্টে এই ওয়েবসাইটে, www.westbengalssc.com।